প্রিয় দর্শক শুভ সন্ধ্যা আমি টুটলি রহমান শুরু করছি আপনাদের ফেভারিট টক শো তাজা চায়ের আড্ডা আজকে আমার সাথে আছেন দুজন অতি স্মার্ট অ্যান্ড ট্যালেন্টেড ইয়াং সিঙ্গার্স যাদের গান আপনারা অনেক অনেকবার শুনেছেন ইয়েস তারা হচ্ছে আরমিন মুসা ও স্বপ্নিল সজীব কেমন আছো তোমরা দুজনের লুকিং ফ্যান্টাস্টিক কেমন আছো বলো ভালো ভালো আমরা অনেক ভালো আছি অনেক ভালো গ্রেট who should I start with? Any mini ladies? Nah, let's be different. I'll start with you. Shopnil, তুমি আমাকে বলো গানের জগতে তুমি কেমন করে এলে? আসলে আমার জার্নিটা ছিল ছোটবেলা থেকেই তো গান শিখেছি আমি যখন ফরিদপুরে থাকতাম আমার খালার কাছে তারপর ওখানে শিল্পকলায় আমি দুইবার পল্লীগীতিতে গোল্ড মেডেল পেয়েছিলাম সেই টাইমে পল্লীগীতিতে গোল্ড মেডেল পেয়ে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছো আচ্ছা ঠিক আছে বলো তারপরে আমি এটাই একটা কথা ছিল যে অনেকে বলে যে অন্য ধারার গান গাইলে রবীন্দ্রনাথের গানটা সহজে স্যুট করে না সেই শিল্পীর গলায় তো আমি একটা চ্যালেঞ্জ হিসেবেই রবীন্দ্রনাথের গানটিকে নিয়েছিলাম তারপরে আমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন প্রতিযোগিতায় নাম লেখাই সেখানে নাম লেখানোর পরে আমি প্রথম রাউন্ডেও প্রথম মান পাই ঢাকায়ও প্রথম মান পাই এবং জাতীয় পর্যায়েও প্রথম মান পাই তারপরে তো একটা রিয়ালিটি শোতে আমি উইন করলাম তারপরে চলছে যাত্রা যাত্রা চলছে যেহেতু তুমি ফোক দিয়ে শুরু করেছো অ্যান্ড ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে তুমি সেখানে তোমাকে অডিশন দেওয়া হয় অ্যাজ আপকামিং সিঙ্গার ফোক সিঙ্গার তো তুমি এসে আমাদের সামনে গান গিয়েছিলে তোমার কি মনে পড়ে যে যখন ফোক ফেস্টে তুমি গান করেছো কোন গানটা করেছিলে তোমার অনুভূতি কেমন ছিল টু সিং ইন সাচ এ বিগ প্ল্যাটফর্ম মানে ফোক ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ফার্স্ট ফোক ফেস্টিভ্যালে আমার গান করার সুযোগ হয়েছিল এবং 60,000 দর্শক ছিল সেদিন আমি শুনতে চাই 60,000 দর্শক হাউ ডিড ইট ফিল মানে আমি না মানে কিছুক্ষণ তো আউট অফ দ্য ওয়ার্ল্ড আমি আসলে নিজের মধ্যে ছিলাম না কারণ এত বড় প্ল্যাটফর্ম আর ইন্টারন্যাশনালি এত বড় বড় আর্টিস্টরা গান গাইবেন ওই দিন আমি কিছুই না সেখানে আমি জাস্ট মাইকটা ধরলাম চোখ বন্ধ করলাম আর কোন গাইতে গেলে শুনি দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজি যেতে পারবে দুলাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই গানটি গাইলাম এবং তোমাদের ভালোবাসা পেলাম ছোট করে গাইছি আচ্ছা দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব আমি শুইপা দিব আমার মন প্রাণ তুমি কোন বাদেশে রে দয়াল চান অপূর্ব থ্যাংক ইউ সো মাচ স্বপ্নিল ইট ওয়াজ রিয়েলি নাইস নাও উই কাম টু আরমিন আরমিন তুমি তো আমার খুব ফেভারিট স্বপ্নিল দন দ্যাট ইউ আর নট অন্য কারণে হ্যাঁ আমি কেন ফেভারিট আমি বলছি ওর মা আমার খুব ছোটোকালার বন্ধু অ্যান্ড আমার প্রথম টক শো যেটা মাছরাঙে করেছিলাম ওয়াজ নাশিদ কামাল বিকজ ও আমাকে এত কনফিডেন্স দিয়েছে করো 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 আমি ভয় পাচ্ছিলাম সো অবভিয়াসলি ওই দুই বন্ধুর আর তার বান্ধবীর মেয়ে শি ইজ লাইক মাই ডটার অ্যান্ড আই এম ভেরি ইমপ্রেসড বাই হার বিকজ ওর গলা এত অদ্ভুত একটা অন্য ধরনের একটা ভিন্ন গলা অ্যান্ড আই লাভ ইট সিম্পলি বাট আই জাস্ট ওয়ান্ট টু নো আ লিটল বিট অ্যাবাউট ইয়োর চাইল্ডহুড তোমার কিন্তু ফুপু গান করছে তোমার মা এরকম মানে দে আর সো প্রমিনেন্ট সিঙ্গার্স আর তুমি একটা ভিন্ন ধরনের লাইন চুজ করে ফেলেছো জ্যাজ ফিউশন ওয়াই ইজ ইট বিকজ অফ দ্য ইয়াঙ্গার জেনারেশন দে লাইক ইট অর বিকজ ইউ লাইক ইট আমি তোমার থেকে শুনতে চাই একটু ওয়েল আই ওয়াজ গোয়িং টু বি এ কর্পোরেট লয়ার অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ নাথিং টু ডু উইথ এনিথিং মানে যেটা দেখে বড় হয়েছি ওটার সাথে আমার কোনো সম্পর্ক চাই অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ আই ওয়ান্টেড টু ওয়্যার পেন্সিল স্কার্টস অ্যান্ড হাই হিলস ওয়াও গো টু কোর্ট অ্যান্ড I remember when I was 17, my eyebrow pierce korte chechilam, but then I thought, I had this conflict in myself, I want to be this artsy eyebrow pierce korame, and then I'm like, na, to korte to, korte pora jabe na. So I had that very different outlook. Way of thinking at that time, je, etar sathe amar kono somporko nai, mane jeta theke,
my family is. I'm completely different. I'm English medium and I've lived abroad half of my life. So then the universe had its say. And the universe said, nah, tumi jeta bhabcho seta hotei parbe na tomake orokomi hote hobe. Kintu jokhon ami So they were not asking me to do music. They said, you know, that's not the best. Is that right? Yes. They didn't want you to do music? No. I can't believe it. No. Oh, okay. I fought to be a musician with my family. Oh, how wonderful. I'm so happy you did because I love your voice. No, because their point of view is that it is a treacherous industry. Yeah, and they're right. And you might be disappointed. They didn't want me to get hurt, and yes, they wanted me to have a safe, secure life. And oi safe, secure life ashole amar kopale chilo na. I've had a very crazy, you know, amazing, adventurous life. Beautiful. And I'm very glad that I have it. But so, before we take a break, I've got to ask you to sing one of your songs, which is a little bit jazz infusion, not the usual. Okay, so I'll sing the song that you like. Yes, please. Now you say you love me, you cry the whole night through. Why don't you cry me a river, cry me a river? I cried a river over you. Now you say you're sorry, but just to prove you do, why don't you cry me a river, cry me a river? I cried a river over you. Really beautiful. Now we'll come to Shopnil. Yes. Shopnil, tumi ekhon amake bolo je tumi to onek din dhore gaan korcho, onek din na, tomar boyosh to kom, koto din hobe, but you know, you've created a name in a very short time. I feel that. Ar tumi to Rabindrasongite gaccho ekhon onek onek tumi deshe gaan korecho, giyecho. Kon khane tomar gaan kete beshi bhalo legeche ar kon jagay tomar kon gaan ti manushe beshi appreciate koreche? I want to know, and I would like you to sing that song also. আসলে আমি আমার ক্যারিয়ারটা শুরু করি 2012 থেকে অফিশিয়ালি আমি একটা সিডি যখন লঞ্চ করি তখন থেকে শুরু করি তারপরে আমার বেশ কিছু জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে আমি 2014 সালে ফার্স্ট এনএবিসি বঙ্গ সম্মেলন যেটা হয় হিউস্টনে হয়েছিল ওইবার সেখানে অফিশিয়ালি আমি প্রথমবার বাংলাদেশি হিসেবে গেছিলাম এবং সেখানে ওস্তাদ আমজাদ আলী খান সাহেব থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল এবং ইউ আর জাস্ট লাকি অনেক ফেট বললে ফেট অনেক নামি দামি শিল্পী বড় বড় শিল্পীরা ছিলেন যাদের কাছে আমি একেবারেই কিছু না আমি সেখানে পারফরম্যান্স করেছি সেখানেও প্রায় 5000 দর্শক ছিল আমেরিকার বুকে 5000 দর্শক পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তাও বাঙালি দর্শক তো ওখান থেকে তারপরে আমি তো ইউরোপের বিভিন্ন দেশে গেছি লন্ডনে গেছি কানাডাতে গেছি এই গত মাসেই আমি কানাডা থেকে ট্যুর করে এসেছি তো ওটা আমার জীবনের একটা মানে অন্য রকম ভালো লাগার কেন ছিল কারণ সেখানে আমি প্রায় এক মাস ছিলাম আমার 8টা শো ছিল কানাডাতে আমি অটোয়া মন্ট্রিয়াল সবখানে গেছো টরন্টো উইন্ডসর অনেক জায়গাতে শো করেছি শোই করেছি সব জায়গাতে কারণ ওখানে উইকেন্ড ছাড়া শো হয় না জানেন এখানে এটা আমার একটা ইন্ডিয়ান অর্গানাইজেশন থেকে আমি গিয়েছিলাম তারাই আমাকে পুরোটা নিয়ে গেছিল এবং আমার কথা ছিল মাত্র আমি 4টা শো করব কিন্তু ওদের ভালো লাগাতে আমি আরো কিছুদিন থাকলাম এবং শো করলাম যেটা ওখানে গিয়ে হয়েছে যে ওখানের বাঙালি দর্শকের মধ্যে যে ভালোবাসা আন্তরিকতা আমি পেয়েছি এটা আমি ইউজুয়ালি পাই না কারণ ওখানে তো থাকার সুযোগ হয়েছে যারা ওখানে গান করে বা ওখানে অনেক দিন ধরে আছেন ভীষণ কত দূর দূর থেকে ও জানে ভালো আমার থেকে যে তারা কত দূর দূর থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ড্রাইভ করে শুধুমাত্র 1 ঘন্টার একটু গান শুনবে দেখে আসে এবং অনেকের কাজ থাকে কাজ ফেলে আসে এটার তারা এতটাই আন্তরিক ছিল গান বাজনার ক্ষেত্রে মানে কখন যে 40 দিন কেটে গেছে আমি মানে ভাবতেই পারি না আর ওরা খুব বাংলাদেশের আর্টিস্টদের সম্পর্কে জানতে চায় যারা
বরেণ্য শিল্পী, অনেক দিন হয়তো বা তাদের সাথে যোগাযোগ নেই, তারা কেমন আছেন, ওইখানে কেমন মানে সিনেমা হচ্ছে আমাদের দেশে, সবকিছু না ওরা জানতে চায়। আমাদের দেশে ইভেন আমাদের দেশে যানজটটা কেমন, আমাদের দেশে আমরা কি করছি, কখন কি করি, এগুলো তারা জানতে চায়। মানে দে ওয়ান্ট টু নো এভরিথিং। মানে ওখানকার তুমি যে যে গানটা তো দর্শকদেরকে তোমার মনে হয় সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা গান? আচ্ছা, সেটা রবীন্দ্রনাথের গান ছিল না, সেটা ডিএল রায়ের গান ছিল, কারণ এই গানটা দিয়ে আমি শেষ করতাম অনুষ্ঠান এবং ওরা খুব খুশি হতো গানটি পেয়ে। ভালো, ও একটু গাইতে পারে আমার সাথে, ইফ ধনধান্য পুষ্পে ভরা, এটা মানে শেষে কর শেষ করতাম আর তারা খুব কানেক্ট করতো, মানে যেহেতু দেশের কথা বলে। And they know the, everybody knows the song. এটা সব লিরিক্স সবাই জানে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আসলে এই গানটি স্পেশালি তোমরা যখন বিদেশে থাকো, যখন এই গানটি হয়, তখন ওই দেশপ্রেম আর দেশের প্রতি ভালোবাসা আমার মনে ভিতর থেকে একদম জেগে উঠে। অ্যান্ড এভরিবডি ওয়ান্টস টু সিং দিস সং, বিউটিফুল, ইউ বোথ সাং ইট সো ওয়েল। আইল কাম টু আরমিন নাও। আরমিন, তুমি আই রিমেম্বার আফটার ইউ কেম ব্যাক ফ্রম অ্যাব্রড, তুমি তো আমি জানি বার্কলিতে তুমি পড়াশোনা করেছো ওখানে ইন মিউজিক। জি, ওকে। অ্যান্ড হোয়াট আই নো মোর ইজ আই হার্ড ফ্রম ইয়ার মাদার, শি টোল্ড মি, তুমি তো বলোনি কোনো সময়, যে তুমি ও একটা তোমাদের যখন পরীক্ষা শেষ হয়ে যায় তোমার ইয়ে, তোমাকে মনে হয় একটা গান লিখে দিয়েছিল নাসির, তুমি সুর দিয়েছে তুমি, ইউ কম্পোজড ইট অ্যান্ড ইউ স্যাং দ্যাট সং ওভার দেয়ার, অ্যান্ড ইট ওয়াজ সো লাইকড বাই দ্যাম দ্যাট দে লেটার অন, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, দে লেটার অন আস্কড ইউ টু স্টে থ্রি মান্থস এক্সট্রা অ্যান্ড দে পেড ফর দ্যাট, so you could teach that song to everybody, is that right, am I right? They didn't really pay for, I mean, I alhamdulillah I was on a scholarship. You are on a scholarship, yeah. You extended the scholarship, so yeah. I got to stay back, actually ei gantar jonno stay back kora hoyni, amar amar course shesh hoye jay August 17th as far as I remember, and A.R. Rahman was coming in October 24th. Yeah. So, wow. Ami technically student chilam na when A.R. Rahman came, but I was still allowed to. You were allowed to stay? Wow. Oi jagat theke ota chilo ebong oi ganta. So, A.R. Rahman was there, why? He was given an honorary doctorate. That's it, yes. And so we did a 90-minute performance of his music in with jazz, contemporary, blues, horn section. Amra onar gan gulake, very Western অন্যভাবে ইন্টারপ্রিটেশন করে করেছি, আবার কিছু গান একদম সেম যেভাবে ছিল। সো ওই প্রোডাকশনের মধ্যে আমরা জুলাই থেকে প্ল্যান করি, বাট আই স্টেড এক্সট্রা অ্যাকচুয়ালি ফর দ্যাট। অ্যান্ড ওয়ান্ডারফুল, ওকে, সো আই ডিড নো, আই ডিড নো ফুলি, আই জাস্ট নিউ আ বিট অফ ইট, সো ওয়ান্ডারফুল। অ্যান্ড বিকজ আই ডিড অ্যান্ড ওই গানটা আমাদের আগের সেমিস্টারে গাওয়া হয়েছিল, বাট দ্য ইন্টারেস্টিং পার্ট অফ দিস ইজ দ্যাট আফটার আই লেফট they continued singing that song in that class. I'm like a class chilo and they ora onnora geche aro dui bar eta perform kora hoyeche, to jokhon ami chutite jai tokhon they said je the college would like to record and shoot a video of the song. So but I was now I have a surprise for you because we are going to have a look at that video. Darshok, cholun she video ti ektu chotto ekta clipping dekhi ekhon. Fantastic. তোমাকে বলে তুমি আবার বলবে না আজকে গলা ভালো না, গান গাবো না, আমি ক্লিপিং রেডি করে ফেলেছিলাম। ওকে, সো আর কি বলা আছে, তোমার মার সাপোর্ট তোমার প্রতি কিরকম, মানে আই ওয়ান্ট টু নো ইয়র রিলেশনশিপ বিকজ আই নো শি লাভস ইউ লাইক ম্যাড, বাট অবদান কতটুকু তোমার গানের প্রতি? আই নো ইউ সেড অবদান না, প্রথমে তো অবশ্যই দের ওয়াজ, আই থিঙ্ক এভরি মিউজিশিয়ান হ্যাজ আ স্ট্রাগল অ্যান্ড আ কনফ্লিক্ট টু বি আ মিউজিশিয়ান, অ্যান্ড আই থিঙ্ক
ওই স্ট্রাগল অ্যান্ড কনফ্লিক্টটা ছাড়া I wouldn't be the musician that I am. Yes. And I am very, I mean, yeah, it was very hard for me to convince my family that I am a full-time. Full-time is quite a commitment. I am very happy in my career. But I think her influence on me is that she's so positive when I have been going through a hard time or anything. She has shown me how to have music and have relationships with family, friends, with yourself to come out of those hard times. Shopnil, to you now. Yes. Kon jagay tumi ekhono jao ni bosh tomar khubi kom tomar jato alpo boyosh ami bishwash hoyni. Okay, when you had your birthday last year. Which country would you like to visit that you haven't visited as yet? Egypt keno? Egypt kothe gashlo? আমি জানি না, আমার খুব খুব গান করতেই যাব, খুব শীঘ্রই যাওয়ার একটা ইচ্ছা হয়েছে এবং খুব শীঘ্রই যাব হয়তো। যাবে? হ্যাঁ, ও আবার প্ল্যান করে সেখানে চলে যায় তারপরে? একদম। কে নিয়ে যাচ্ছে তোমাকে এখানে? এটা ইন্ডিয়ান হাই কমিশনের একটা প্রোগ্রাম। তুমি একদম টোটালি ইন্ডিয়ান সাপোর্টিং ইউ লাইক ক্রেজি। ওকে, নো 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 নো, এই গুড, লাকি ইউ। যাওয়ার সুযোগ হবে হয়তোবা। হ্যাঁ, ওরা একটা রবীন্দ্র ফেস্টিভ্যাল করবে সেখানে। ওয়াও। আর তার থেকে বড় কথা, রবীন্দ্র ফেস্টিভ্যাল হোক না হোক আমি যাব বেড়াতে, আমার খুব ইচ্ছা। মানে ও গান করুক না করুক সে যাবে? আমি মমি দেখেছি অনেকবার সিনেমাতে। ইউ জাস্ট ওয়ান্ট টু, ইজিপ্ট ইজ আ বিউটিফুল প্লেস, ইউ শুড ভিজিট, বাট আই হোপ ইউ go with your dreams that তুমি ওখানে গান করবে সেটা যেন হয়। And তুমি কোনো US এম্বাসির সাথে কিছু একটা করছো, is that right? Yes, yes. বলো তো কি করছো? খুব শীঘ্রই আমার এই প্রজেক্টটা আসছে, সেটা হচ্ছে US এম্বাসি একদল নৃত্যশিল্পী ব্যালে ডান্সারদেরকে আমেরিকা থেকে নিয়ে আসছে তাদের একটি প্রোগ্রাম করানোর জন্য। তো প্রথম দিন আমি তাদের প্রোগ্রামে একটি গানও গাইব, যদিও সেটা ইংরেজি গান হবে, খুব বাজে হবে। আমি পাশে বসে বলছি, তারপরে পরের দিন আমার একটা ভিডিও শুট হবে রবীন্দ্রনাথের গানের সাথে ব্যালেকে আমরা। ও মাই গড, দ্যাটস ইন্টারেস্টিং, দ্যাটস আ রিয়েল ফিউশন। ডান্সাররা পুরো কস্টিউম এবং ডান্স নিয়ে রেডি। সেই প্রজেক্ট নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ এটা খুব ভালো একটা কাজ হবে বলে আমি আশা করছি। আর্মিন, তুমি তো ছোটবেলায় গিটার বাজাতে, এখনো বাজাও কিনা জানি না, এখন বাজাও না, পিয়ানো বাজাতে, পিয়ানো বাজাও এখন? একটু কাজের জন্য, কম্পোজ করার জন্য তো ইউ হ্যাভ টু ইউজ সাম অফ দ্য ইনস্ট্রুমেন্টস, বাট আই ওয়ার্ক উইথ দ্য ভয়েস, সো আই হ্যাভ আ কোয়ার। আমরা, আই নো ইওর কোয়ার নেম ইজ খাসপুরি, ইজ দ্যাট রাইট? আই লাভ দ্য নেম, ইটস সো বিউটিফুল। দ্য ফার্স্ট সিডি লঞ্চ দ্যাট ইউ হ্যাড, অ্যান্ড একজন বাউলের তুমি সিডি বের করেছিলে সেদিন, উইচ ইউ ডিড ইয়োর সেলফ। আই মিন, আই ডোন্ট থিঙ্ক হি কুড অ্যাফোর্ড টু ডু ইট, বাট ইউ হেল্প হিম। Who, I've forgotten the name of that baul. Name is Arif Baul. It's very sweet of you to do that. To ebar folk festival e gaan, I know, korben. Can you imagine how beautiful, what a lovely thing you did? Nah, it wasn't, it was all his own credit for sure, but ওই তো মানে আমরা আসলে ওনা কাউকে সব ক্রেডিট অন্যদিকে দিয়ে দেয়। ভেরি গুড, আমি এখন কিছু করি না ক্রেডিট নেওয়ার জন্য। না, তারপরেও তুমি, এই যে তুমি তাকে সহযোগিতা করেছো, এটাই তো সাপোর্ট, দ্যাটস আ লট অফ, অনেক বড় একটি বিষয়, দ্যাটস খুব বড়। ওয়েল, ইউ নো, দ্যাট আই ডেফিনেটলি গেট ফ্রম মাই ফ্যামিলি। আমাদের পুরানা পল্টন বাসায় আমি সবসময় শুনেছি যে ফ্রম মাই গ্রেট গ্র্যান্ডফাদার টু মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডমাদার, মাম, ওদের কাছে সবসময় মিউজিশিয়ানরা আসা যাওয়া করতো। অ্যান্ড আই এম ভেরি লাকি টু বি ইন এ পজিশন দ্যাট আই অ্যাম, ইন দ্য সেন্স যে আই কাম ফ্রম মিউজিক্যাল ফ্যামিলি, বাট অলসো আমি আমার ওয়েস্টার্ন মিউজিকের জায়গার থেকে বাংলাদেশে আই হ্যাভ বিন ডুইং ইট সিন্স আই ওয়াজ 16 ইয়ার্স ওল্ড। সো এই অ্যাডভান্টেজগুলো যে আমি একটা ভেরি বাঙালি ফ্যামিলির থেকে, বাট দেন আই স্টাডিড ইন ইংলিশ মিডিয়াম স্কুল, আই হ্যাভ দ্য কানেকশন, ভেরি ন্যাচুরাল কানেকশন টু আ লট অফ পিপল। আর ঘাসফড়িং কতগুলো সিনেমায় গান করেছে মনে হয় নাকি? না, তুমি কতগুলো সিনেমায়, তুমি করেছো সিনেমায় গান? কোন সিনেমায় গান করেছো? আইভ ডান ইগলের চোখ নামে একটা সিনেমা আছে কলকাতায়,
ওটাতে গান করেছি। আর পরমব্রত চট্টোপাধ্যায় হ্যাজ ডান সিনেমা ওয়ে শি ডিরেক্টেড হিজ ফার্স্ট ডিরেকশন, ওইটাতে গান করেছি। দেন রেদওয়ান রনির আইসক্রিম নামে একটা সিনেমা গান, নট লট গান করো না। I'll sing the one that Redwan Rani's cinema te amar ma lyrics jokhon ami to banglay likhte pari na amar kono jabe ma can you write my lyrics very cute so bala. I'll sing that one bala ke aaj pore joy madhu hridaye bashona bidhu জানি না কেন মন অধীর খুঁজে যাই তোমায় খুঁজিনি কে আজ পরিচয় মধু হৃদয়ে বাসনা বিধু ওয়ান্ডারফুল দ্যাটস দ্য মেইন থিং রবীন্দ্র তুমি গাও তুমি গাও একটা কি ডুয়েট হতে পারে সম্ভব একটু চেষ্টা করো দর্শকরা একটু উপভোগ করুক তোমাদের গান করো একটা করো তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা অপূর্ব অপূর্ব থ্যাংক ইউ বোথ সো মাচ কি যে মজা করলাম আজকে খুব ভালো লাগলো আই হোপ ইউ এনজয় দ্য সেম অ্যান্ড রিয়েলি ইট ওয়াজ ওয়ান্ডারফুল বাট উই হ্যাভ ওয়ান লাস্ট থিং টু ডু সেলফি টাইম আর ইউ রেডি বোথ অফ ইউ আই মিন চলে আসো তা আছে সব থেকে চলে আসো লুকিং লাভলি প্রিয় দর্শক তাজা চায়ের আড্ডা আজ এখানেই শেষ আপনারা তাজা চায়ের আড্ডা বা এনটিভির অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com-এ আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আবার দেখা হবে টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন এনটিভি